14 বছর পর রেজাউল হত্যা মামলার প্রধান আসামিকে আটক করল র্যাব। 9 এপ্রিল মঙ্গলবার দিবাগত রাতে র্যাব 6 ও র্যাব 1 গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি থানাধীন জেলখানা রোডে যৌথ অভিযান চালিয়ে মঞ্জুরুল আলম নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করে। মঞ্জুরুল আলম ঝিনাইদহের সদর থানাধীন আরাপপুর গাবতলা এলাকার শহরালির ছেলে। সে আলোচিত ভ্যান চালক রেজাউল শেখ হত্যা মামলার প্রধান আসামি। তিনি দীর্ঘ 14 বছর যাবত পলাতক ছিলেন। উল্লেখ্য, 2010 সালে ভ্যান চালক রেজাউল শেখকে গলা কেটে হত্যা করে ঝিনাইদহ ক্যাডেট কলেজের পেছনে একটি বাগানে ফেলে রেখে যায়। সে সময় ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করেছে র্যাব 6।